হ্যালো মাই ভিওয়াশ ওয়েলকাম টু মাই চ্যানেল এক্সাম পয়েন্ট এবং আজকের এই ভিডিওটা সেই সব পরীক্ষার্থীদের জন্য যারা কিন্তু জানপা আন্ডার গ্রাজুয়েট দু হাজার একুশে পরীক্ষা দিয়েছে তো তোমাদেরকে এই ভিডিওতে দেখাবো যে কোন কলেজে কটি করে টোটাল সিট ফাঁকা থাকে মানে যে সিট ম্যাট্রিসটা এগারোটি গভর্নমেন্ট মেডিকেল কলেজ রয়েছে কোন কলেজে কটি করে সিট আছে সেটা আমি লিখে নিয়েছি একটা খাতাতে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি দেখো প্রথম আছে আর জেকর মেডিকেল কলেজ তো আর করে কটা সিট ফাঁকা আছে আর জি করে আছে কিন্তু আশিটি সেকেন্ড রয়েছে দু নম্বরে আসানসোল ইএসআই তো আসানসোল ইএসআই কটা আছে পঞ্চাশটি পরবর্তী বাঁকুড়া সম্মেলনী ষাটটি বাঁকুড়া মেডিকেল কলেজ সত্তরটি কলকাতা মেডিকেল কলেজ কটি আছে ষাটটি পরবর্তী রয়েছে মেদিনীপুর মেদিনীপুরে পঞ্চাশটি নর্থ বেঙ্গলে কটি ষাটটি এনআরএস মেডিকেল কলেজে পঞ্চাশটি আইডি বিজি হসপিটালে পঁচাত্তরটি জেএনএমএ কটি জে এন এম যে কল্যাণী সেটাতে ষাটটি এবং এসএস কেম এ কটি আছে টোটাল পঁয়ষট্টিটা সিট কিন্তু ফাঁকা আছে তো এটা হলো দু হাজার কুড়ির যে সিট ম্যাট্রিস দিয়েছিল সেই হিসাবে এই সিট ম্যাট্রিসটা তো টোটাল কটা হচ্ছে টোটাল কিন্তু হচ্ছে ছশো আশিটি টোটাল সিট ফাঁকা ছিল দু হাজার কুড়িতে সেই হিসাবে আমরা বলতে পারি যে দু হাজার একুশে এই ছশো আশিটি থাকবে এছাড়া কিন্তু আরও যে নতুন নতুন মেডিকেল কলেজ হয়েছে তো আরও কিন্তু নতুন নতুন মেডিকেল কলেজ হয়েছে সেগুলোতেও প্রায় পঞ্চাশ ষাটটি করে সিট ফাঁকা থাকতে পারে তো যদি সেই কলেজগুলো পার্টিসিপেট করে এই জ্যান পাস কাউন্সিলিংয়ে তাহলে কিন্তু যে আরও পাঁচটি যেমন সিউড়িতে হয়েছে পুরুলিয়ায় হয়েছে এবং আরও দু কলকাতাতে হয়েছে দু টোটাল পাঁচ জায়গায় হয়েছে তো পাঁচটি ইনস্টিটিউট মানে গভর্নমেন্ট ইনস্টিটিউট যদি পার্টিসিপেট করে তো টোটাল আরও যদি তিনশোটি সিট বাড়ে তো প্রায় সাড়ে নশো বা নশোর কাছাকাছি গভর্নমেন্ট সিট ফাঁকা রয়েছে নার্সিংয়ের জন্য এছাড়া বেসরকারিতে কিন্তু সিট ফাঁকা রয়েছে প্রায় বাইশশো থেকে চব্বিশের মতো এখানে দু হাজার কুড়ি সিট ম্যাট্রিক্সটা তোমাদেরকে দিয়েছি দেখিয়ে দেখাচ্ছি দু হাজার কুড়ি সিট ম্যাট্রিক্স দু হাজার একুশের এখনও কোনো অফিসিয়াল ওয়েবসাইট থেকে কোনো সিট ম্যাট্রিক্স দেওয়া হয়নি যখনই দেবে আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো সেটার আপডেট তোমরা অবশ্যই পেয়ে যাবে হয় টেলিগ্রামে পেয়ে যাবে বা ভিডিওতে পেয়ে যাবে টেলিগ্রামের লিঙ্কটা কিন্তু দেওয়া থাকবে ডিসক্রিপশান বক্সে তোমরা জয়েন হয়ে নেবে সেখানে তোমরা আপডেট পেয়ে যাবে অথবা আমি ভিডিও বানিয়ে দিয়ে দেবো তো এটা জাস্ট ইনস্টিটিউট টাইপ ব্রাঞ্চ নেম ইনস্টিটিউট নেম এবং নাম্বার অফ সিট দু হাজার কুড়ির এটা একুশের এখনও কোনো অফিস ওয়েবসাইটে দেয়নি তো প্রাইভেটে কতগুলি করে সিট আছে সেগুলোই দেখাচ্ছে তো এটা জাস্ট কোর্সগুলি আলাদা নার্সিংয়েরটা আমি দেখাচ্ছি তো এখানে দেখো নার্সিংয়ের যে আনন্দলোক অ্যাপেলো বিএম বিড়লা তো এগুলো সব প্রাইভেট তারপর রয়েছে আর জি কর আর করে কতগুলি তোমাদেরকে আগেই বললাম যে আর করে টোটাল কটি সিট ফাঁকা রয়েছে আশিটি রয়েছে তো তোমরা দেখে নিতে পারো পিডিএফটা অবশ্যই দেওয়া থাকবে তো আমি তোমাদের সুবিধার জন্য লিখে নিয়েছি টোটাল এগারোটি কলেজ পরপর নাম তোমরা দেখতে পেয়ে যাবে যে টোটাল কটে সিট ফাঁকা আছে তো গভর্নমেন্টে কটে রয়েছে দু হাজার কুড়ির সালের হিসাব অনুযায়ী কিন্তু ছশো আশিটি সিট ফাঁকা রয়েছে এটা কিন্তু জেনারেল এসসি এস টি ও বিসি সবার জন্য টোটাল মিলে তো যদি এর মধ্যে একশো আশিটি বা দুশোটি সি একশো আশিটি সিট রিজার্ভেশনে থাকে তাহলে কিন্তু জেনারেলদের জন্য পাঁচশোটি সিট ফাঁকা রয়েছে এছাড়া আরও যে কলেজগুলো নতুন নতুন সরকারি যে মেডিকেল কলেজগুলো হয়েছে সেগুলো যদি সিট যোগ করে এবছর দু হাজার একুশে তাহলে কিন্তু সিট সংখ্যাটা প্রায় নশো সাড়ে নশোর কাছাকাছি পৌঁছাবে তো এবার ওয়েট করো সিট ম্যাট্রিক্স একুশের দু হাজার একুশের জন্য অবশ্যই যখন আপডেট দেবে আমি ভিডিও করে তোমাদের অবশ্যই বানিয়ে দেবো তোমরা দেখে নেবে তার জন্য চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দেখো যে কোনো আপডেট পাওয়ার জন্য আর প্রাইভেটে প্রায় আরও নতুন নতুন কিন্তু প্রাইভেট কলেজ হচ্ছে এছাড়া কুড়ি পঁচিশটা প্রাইভেটও কলেজ হচ্ছে তো আগে বছর যে টোটাল বাইশশোটি সিট ফাঁকা ছিল তো এখন ধরা যেতে পারে প্রায় তিন হাজারের বা তিন হাজারের বেশি কাছাকাছি প্রাইভেট নার্সিং সিট ফাঁকা আছে তো তোমরা এখান থেকে দেখে নিতে পারো কোন কলেজে কতগুলি সিট ফাঁকা আছে এই পিডিএফটা দিয়ে দেবো অবশ্যই তো জ্যান পাসের বিষয়ে বা যে কোনো বিষয়ে যে কোনো আপডেট পাওয়া পেয়ে যাবে এই চ্যানেলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও জাস্ট এই ছিল একটা ভিডিওর মূল উদ্দেশ্য তোমাদেরকে দেখালাম এরকম আরও ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে ভিডিওটা ভালো লেগে থাকলে लाइक कर दियो थैंक यू फॉर वाचिंग जय हिंद